আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি কি পড়তে না লিখতে, একদম না। আজ আমি তোমাদের মাঝে একটা খেলা নিয়ে উপস্থিত হয়েছি। খেলাটির নাম হচ্ছে মনে রাখার খেলা। তো আমরা খেলাটা শুরু করি। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে এগুলো? আমার হাতে কি এক হালি ডিম আছে। কি আছে? এক হালি ডিম। বলো তো কয়টিতে এক হালি হয়? চারটিতে, তাই না? সবাই গুনতে পারো? গুনো তো সবাই। এক, দুই, তিন, চার। চারটিতে এক হালি, তাই না? চারটিতে এক হালি হয়। তাহলে আমার কাছে এক হালি ডিম আছে, তাই না? হ্যাঁ, আমার কাছে দেখতে পাচ্ছ আর কি আছে? এক জোড়া পাখি আছে, এক জোড়া পাখি, তাই না? তোমরা তো সবাই জানো দুইটিতে এক জোড়া হয়। হ্যাঁ, তাহলে আমার কাছে কি আছে? এক জোড়া পাখি আছে, এক হালি ডিম আছে, তাই না? হ্যাঁ, বলো তো এগুলো কি? চুড়ি, তাই না? মেয়েরা হাতে পরে। বারোটিতে এক ডজন, আমার কাছে এক ডজন চুড়ি আছে। সবাই একটু দেখো তো, এটা কি? 20 টাকা, তাই না? আমরা কিন্তু 20 টাকাকে কি বলি বলো তো? 20 টাকা। এটা হচ্ছে 20 টাকা। তাহলে আমার কাছে কি কি আছে বলো তো সবাই? 20 টাকা আছে, একটি 20 টাকা আছে, এক ডজন চুড়ি আছে, এক হালি ডিম আছে, আর এক জোড়া পাখি আছে, তাই না? হ্যাঁ, তোমরা সবাই একটু চোখ বন্ধ করো। হ্যাঁ, ঠিক আছে। এখন তো চোখ খুলো তোমরা। এখানে কি দেখতে পাচ্ছ? কিছু আছে বেশি না কিছু কমে গেছে বলো তো তোমরা? কি আমি কিছু এখানে বেশি রাখছি না এখান থেকে কিছু সরিয়ে ফেলেছি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমার কাছে কিন্তু এক হালি ডিম নেই, তাই না? মনে আছে তো সবার এখানে এক হালি ডিম ছিল? হ্যাঁ, এক হালি ডিম নেই, তাই না? এখন আমার কাছে কি আছে? এক ডজন চুড়ি আর 20 টাকা আর এক জোড়া পাখি। তো সবার একটু ঘুরে বসো, দেখবে না কিন্তু। এখন বলো তো, আমি এখানে কিছু যোগ করেছি, মানে এখানে কিছু রেখেছি, আরো কিছু রেখেছি নতুন করে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমি একটা ডাস্টার রেখেছি। কয়টা? একটা, একটা ডাস্টার রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আর একবার চোখ বন্ধ করো। হ্যাঁ, এখন সবাই একটু খেয়াল করো তো, আমার কাছে কি আছে? কয়টা জিনিস সরিয়ে ফেলেছি আমি? হ্যাঁ, দুইটা জিনিস, চুড়ি আর ডাস্টারটা সরিয়ে ফেলেছি। আমার কাছে আর কয়টা জিনিস আছে? দুইটা জিনিস, এক জোড়া পাখি আর 20 টাকা, তাই না? 20 টাকা। তো বন্ধুরা, সবাই কিন্তু মনে রাখার একটু খেলা হয়ে গেল, তাই না? আমরা কিন্তু এই খেলা থেকে কি শিখতে পেলাম? দুইটিতে এক জোড়া হয়, চারটিতে এক খালি হয়, আর 12টিতে এক ডজন হয়, তাই না? আর 20টিতে 1 কুড়ি। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।